নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ দশই নভেম্বর বৃহস্পতিবার নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস প্রতিদিনের মতো আজকে আমাদের প্রতিবেদনের বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে শিরোনাম হচ্ছে বাংলাদেশের রাজনীতি অনিশ্চয়তার শেষ কোথায়। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে সংকলিত বলতে পারেন আজকের আমাদের এই প্রতিবেদন সত্যি কথা বলতে কি বাংলাদেশের রাজনীতি এখন অনিশ্চয়তার সুতোই ঝুলছে যেন কী যে ঘটবে সব কিছু এর মধ্যেই আবর্তিত হচ্ছে যেমন নির্বাচনের ভবিষ্যৎ কী কেউ জানে না বিরোধী দলের আন্দোলনের পরিণতি কী কেউ জানে না রাজনৈতিক মত সুরাহা কিসে কোথায় হবে সুরাহা কেউ জানে না এমনই ঘোরোতর দোলাচলে রয়েছে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বাংলাদেশের নামিদামি সমস্ত সংবাদ মাধ্যমেই এই সংক্রান্ত অসংখ্য রাজনৈতিক বিশ্লেষণ নিয়ম করে প্রকাশিত হচ্ছে সেই সব থেকে এ কথাটাও উঠে আসছে যে পরিস্থিতি বিগড়ে গিয়ে কি দু সালের মতো ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বাংলাদেশে আবারও কি সহিংসতা ফিরে আসবে প্রশ্নগুলো উঠছে এই কারণেই যে আগামী দিনে কি ঘটবে তা নিয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষই অনিশ্চিত চলমান অনিশ্চয়তার কারণে এমন আশঙ্কাও আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে মানুষের মনে যে জরুরি অবস্থা জারি কি শেষ পর্যন্ত সমাধান সব দিক বিবেচনা করে গণতান্ত্রিক প্রক্রিয়ার গতিশীলতা নিয়েও ভাবছেন অনেকেই তবে কোনো ভাবনার অবসান হয়ে সুরাহা হচ্ছে না অনিশ্চয়তার এটাই কিন্তু সবথেকে চিন্তার বিষয় বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক অনিশ্চয়তার বিষয়টা এতটাই দৃশ্যমান যে কেউ তা অস্বীকার করতেও পারছেন না বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানও বলেছেন সামনে রাজনৈতিক সংঘাত নয় বরং সামনে অনিশ্চয়তাই রয়েছে অনেক বিশ্লেষক বলছেন রাজনীতির আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে তবে আশা করা যায় ঝড় আসার সম্ভাবনা নেই রাজনীতিবিদদের আলোচনার পথে আসতে হবে সভ্যতা ভব্যতার পথে আসতে হবে কিন্তু আলোচনার পথও যেন অনিশ্চয়তার মধ্যেই আবর্তিত হচ্ছে বিএনপি এবং আন্দোলনকারী দলগুলো ইতিমধ্যেই সাফ জানিয়ে দিয়েছে যে এই সরকারের সাথে কোনো রকমের আলোচনা নয় এই সরকারের অধীনে নির্বাচনও নয় তাদের মিছিল তাদের মিটিং তাদের সমাবেশ থেকে জোর স্লোগান উঠছে দেখা যাচ্ছে যে ফয়সালা হবে রাজপথে এমন অবস্থায় সংলাপ এবং সমঝোতার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসার কথা অনিশ্চয়তা কাটানোর উদ্যোগও ক্ষীণতর হচ্ছে অতীতে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে অচলাবস্থা এবং রাজনীতিতে অনিশ্চয়তার উদ্ভব হলে দেখা যেত যে নাগরিক সমাজ সিভিল সোসাইটি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাধান এবং সমঝোতার জন্য এগিয়ে আসতেন এখন দেখা যাচ্ছে তাঁরাও আর এগিয়ে আসছেন না বরং তাঁরা নীরব থাকছেন হয়তো বিভিন্ন পক্ষের একগুয়েমি এবং উগ্রতা দেখেই মধ্যস্থতার সাহস করছেন না কেউই ব্যাপারটা হচ্ছে এই অনিশ্চয়তার মূল কারণ হচ্ছে কোনো পক্ষই কোনো পক্ষের উপর আর আস্থা রাখতে পারছেন না কারো প্রতি কারো যেন বিশ্বাস নেই রাজনৈতিক পরিসরে তৈরি হয়েছে দূরত্ব আর ফাটল নানা পক্ষ নিজেদের মধ্যে বিভেদের দেওয়াল তুলে অনিশ্চিত পরিস্থিতিকে আরও জটিল করেছে এর থেকে বের হওয়ার কোনো পথ কারোরই যেন জানা নেই আপাতত রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি নানা কারণে অর্থনৈতিক সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে বাংলাদেশে বিশ্ব পরিস্থিতিতে চলমান সংঘাতের ফলে আর্থিক ক্ষেত্রে নানা সংকট তৈরি হয়েছে বিশেষজ্ঞরা নানা আশঙ্কার কথা বলছেন হাতে নাতে প্রমাণ পাওয়া যাচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি বিদ্যুৎ জ্বালানি কর্মসংস্থান হ্রাস ইত্যাদি নানা ক্ষেত্রে সেগুলোর প্রমাণ পাওয়া যাচ্ছে বিশ্বব্যাপী আর্থিক মন্দার পূর্বাভাস দেয়া হচ্ছে কিন্তু এই সব বিপদ উত্তরণে বিশ্বের বিভিন্ন দেশ যখন ঐক্যবদ্ধভাবে কাজ করছে বাংলাদেশ তখন বিভেদ আর অনিশ্চয়তার রাজনীতিতে আবর্তিত হচ্ছে ফলে রাজনৈতিক অনিশ্চয়তা যে বাংলাদেশের আর্থিক অনিশ্চয়তাকে আরও বাড়াবে তা বলাই বাহুল্য বর্তমান বিশ্বের রাজনীতির মূল সূত্রই হচ্ছে অর্থনৈতিক রাজনৈতিক একুশ শতকে কেউ আর দেশ দখল করে না বরং করে বাজার দখল সামনে রয়েছে মিডল ইস্ট আফগানিস্তানের মতো বড় বড় সব উদাহরণ একটা দেশের সম্ভাবনাকে শেষ করতে হলে তার অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি করে দিলেই এই দেশটা কিছুদিনের মধ্যেই দেখা যাবে দেউলিয়া হয়ে যাবে কিংবা ধ্বংস হয়ে যাবে চোখের সামনে ধ্বংসটা দেখা যাবে কিন্তু কারোরই কিছু করার থাকবে না বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা এবং অস্থিরতা বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের সম্ভাবনাকে ক্রমশ পিছনে টেনে ধরেছে এই রকম অবস্থা চলতেই থাকলে বাংলাদেশের সামনে বড় এক অন্ধকার দেখা দেবে যাকে আবার আলোর পথে নিয়ে যেতে যুগের পর যুগ সময় লেগে যাবে সেটাও হবে কি না তারও কোনো গ্যারান্টি নেই আর তখন কিন্তু অস্তিত্বের লড়াইয়ে ক্ষমতা দখলের রাজনীতিও ভেসে যাবে সাম্প্রতিককালে বাংলাদেশের চলমান অনিশ্চয়তা বিভেদ এবং সংঘাতময় রাজনীতির গতি প্রকৃতি দেখে এবং তার নিরসনের আশা না দেখে সাধারণ মানুষ হতাশ হচ্ছেন রাজনীতির মাঠে তৎপর সবাই যদি পয়েন্ট অব নো রিটার্নে চলে যায় তাহলে সমস্যার সমাধান হবে কিভাবে। আবার এটাও কেউ জানে না যে এই অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হবে নাকি ক্ষণস্থায়ী হবে বাংলাদেশে যে উত্তপ্ত রাজনীতির অধ্যায় অলরেডি শুরু হয়ে যেতে দেখা যাচ্ছে তা তো পাগলা ঘোড়ার মতো ছুটেই চলেছে নিবেদিত প্রাণ রাজনীতিবিদগণ মনে করছেন রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করা উচিত কিন্তু সেই সব বাক্য বা আপ্ত কৌশল মানছেই বাকে আর শুনছেই বাকে দেখুন না সরকার বারবার বলেছে বিএনপি আন্দোলন জমাতে পারে না সাংগঠনিকভাবে তারা ভীষণ দুর্বল বিএনপির তেমন জনসমর্থন নেই মানে হেন কোনো কথা নেই আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি সম্পর্কে বলা হয়নি কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সব সমালোচনাকে মোকাবিলা করে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে বিএনপি আগের থেকে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী বলেও মনে হচ্ছে দলটাকে বিএনপির আন্দোলনে নতুন মাত্রাও লক্ষ্য করা যাচ্ছে ভাষা এবং কর্মসূচির কৌশলেও পরিবর্তন এনেছে দলটা বিএনপির নেতাদের কথাবার্তায় বেশ আত্মপ্রত্যয়ও লক্ষ্য করা যাচ্ছে আন্দোলনের মাঠ ছেড়ে মোটেও সরে যেতে প্রস্তুত নয় দলটার নেতাকর্মীরা অনেকে বলছেন অনেকে বলছেন বিএনপির এই হঠাৎ ঘুরে দাঁড়ানোর কারণটা কি বিশেষজ্ঞরা বলছেন এর কারণ হচ্ছে কৌশলী কর্মসূচি এবং তৃণমূল স্তরের উত্থান গত কয়েক মাসের বিভিন্ন কর্মসূচি মাঠ পর্যায়ে বিএনপির তৃণমূলের শক্তিকে পুনরুজ্জীবিত করেছে বলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় নেতাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব এবং নানা স্বার্থ থাকলেও তৃণমূল স্তরের নেতাকর্মীদের বার্তা কিন্তু পরিষ্কার তারা আন্দোলনের মাঠে থাকতে চান সাম্প্রতিক সময়ে বিএনপির চারজন কর্মী পুলিশের গুলিতে নিহত হলেও দেখা যাচ্ছে যে বিএনপির মিছিলে উপস্থিতি কিন্তু কমেনি বরং দিন দিন উপস্থিতি বেড়েই চলেছে অন্তত বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে এইটা জানা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিতে সরকার কোন পথে চলবে যদি শক্তি দিয়ে বিরোধিতার মোকাবিলা করা হয় তাহলে সংঘাত আরও বাড়বে সংকট এবং অনিশ্চয়তা আরও গভীর হবে অতীতের পর্যালোচনায় এটাই প্রমাণিত হয়েছে যে সংঘাত কখনোই শান্তি আনে না বরং আরও সংঘাতের জন্ম দেয় ফলে কৌশলের মাধ্যমে ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করার সমঝোতামূলক পথ ছাড়া অন্য কোনো ভালো বিকল্প আপাতত কারো সামনেই কিন্তু খোলা নেই কিন্তু সমঝোতার পথে চলার ইচ্ছা এবং সমঝোতার পথে চলার লক্ষণ তো কেউ দেখাচ্ছে না বলেই মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা তারপরেও সবাই আশা করছেন যে আন্দোলন নিয়ে সহিংস পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সমাধান প্রয়োজন বাংলাদেশের ভালোর জন্যে বাংলাদেশিদের ভালোর জন্যে কারণ প্রকৃত গণতন্ত্রে অনিশ্চয়তা থাকতে পারে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদলের যে সাংবিধানিক ধারাবাহিকতা তা সুষ্ঠ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বজায় রাখা অত্যন্ত জরুরি এই পথ রুদ্ধ করা হলে অনিশ্চয়তার ঘোলাটে রাজনৈতিক আবহাওয়া এবং বিপদসংকুল পরিস্থিতি সব্বাইকে আচ্ছন্ন করে ফেলবে যা কারোর জন্যেই মঙ্গলময় হবে না বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা অন্তত এমনটাই মনে করছেন তো আপাতত এই পর্যন্ত আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভিক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন নিউজ নির্ভিকে প্রতিদিন বেলা তিনটে থেকে চারটের মধ্যে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন কম রাত দশটার গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ